دنیا صداقت میں تیرا نام رہے گا، صدیق تیرے نام سے اسلام رہے گا، صدیق کے گستاخ سے تو جنگ رہے گی، جو ان سے جلے گا وہی ناکام رہے گا۔ আমি সব হারা হওয়ার পরও এদেরকে দেখে মনে হচ্ছে যেন আমি সংস্কৃতি কত সুন্দর টাইম দেশ ছেলেগুলো আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। হয়তো আমি দেরি করতে পারি না, কিন্তু পড়ার ব্যবস্থা তো করার চেষ্টা করি। আমি এসেছি 9টা থেকে 11টা পর্যন্ত শেষ মহাত্মা হওয়ার কথা, সেই জায়গায় 7:30 গেছে, হয়তো দেড় ঘন্টা আলোচনা করবো। তারপরে এই কাতারে নামাজ হবে, নামাজের সাথে সাথে ওই কাতারেই তাবার হবে। কথা বুঝে আসছে, সিস্টেমটা ভালো তো আসে না খারাপ, একেবারেই বাবা বাবু আসো আসো তাবার নামাজ দিই আমি আসো আসো। তো যাই হোক, মানে গোলাম হাজার আলোচনা করেছে, বিশেষ করে আজকে প্রধান অতিথি এবং সভাপতি সব কিছুই অলি আওলাদে মাজাদে আমার অলি পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী হুজুর কিবলা, আল্লাহ তাআলার হায়াতকে সমর্থকে আমার হায়াত থেকে বাড়িয়ে দিন, বলুন আমিন। তিনি আলোচনা করেছেন, যেখানে মাহফিল করেছেন, প্রতি বছরের নয় 10 তারিখে এই মাদ্রাসায় আমি আসি। কথা বুঝে আসছে, আমার ভাই বলল 7 বছর সম্ভব হবে, কিন্তু অত বছর হয়নি মাদ্রাসা, আপনারা খেয়াল করবেন অত বছর বাকি হয়। যাই হোক, 5 বছর শেষ হয়েছে এই মাদ্রাসার বয়স, আলহামদুলিল্লাহ একটা নয় এভাবে বাংলায় বহুত মাদ্রাসা ফুসফরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতে আন্ডার আমি গুণাগারের দ্বারা আপনাদের দোয়া ও সহযোগিতার দ্বারা আল্লাহ পরিচালনা করেন, সব কিছু আল্লাহর ইচ্ছা, ঠিক আছে। তো আমার ছোট ভাই সে বড় হয়ে আমি অত্যন্ত খুশি যে আজ সে দায়িত্ব নিয়েছে, এটা প্রথমে বলে যায় এই বল্লভপুর মাদ্রাসার সমস্ত দায়িত্ব আমার ভাইয়ের হাতে ছেড়েছে, ভুল করেছি আমি তো অত্যন্ত খুশি যে আমার একজন একজন ভাই আল্লাহ দিয়েছে, সেও কাজ করছে নবীর ঘরে, সেও কাজ করছে দাদা হুজুরের বাগানে। এছাড়া পশ্চিমবাংলায় আরও যত মাদ্রাসা আছে বিভিন্ন জায়গায় জায়গায় এই পাশেই রয়েছে, কবে যারা একটা জলসা আছে, পাঁচশোটি জলসা মনে হচ্ছে এগারি অগ্রা হবে, বড় গোরা নাকি জায়গার নামে বাবা বাবা হ্যাঁ প্রায় প্রায় হাজি স্যার আছেন, আচ্ছা যাই হোক জানা আছে হয়তো, ওখানেও দেখুন একটা মাদ্রাসা, ওটাও আমার আমার ভাই যত শিক্ষা প্রতিষ্ঠান আছে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় সব ছোটো ভাই দেখাশোনা করছে, আপনারাও শুনে যোগাযোগ রাখবেন, কি গো শুনে যোগাযোগ রাখবেন, শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপারে ছেলে ভর্তি করা সব কিছু খোঁজ খবর খবর শুনে যোগাযোগ, হ্যাঁ আমি একা মাথার উপরে সব দিকে নিয়ে চাপ বেশি হচ্ছে, বিশেষ করে ফুলফোড়া শুনে যে আগামী আগামী আপনারা যে বিশাল দাদা হুজুর আপনাদের শহর শহরে চলেছে, যেটা বিশাল ব্যাপার আপনারা দেখি, আপনারা জানেন না জানি না 2-3 হাজার কোটি টাকা রাখতে হচ্ছে, 3-4 কোটি 4 হাজার কোটি গাল্লা চাইলে হবে না হবে না, আরে ছিলাম তো জিরো ছিলাম তো জিরো কিছু তো আল্লাহ দিয়েছে, কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ এত দিয়েছে, সে আল্লাহ চাইলে একদিন মানিয়ে দেবে ইনশাআল্লাহ, আপনারা দুশ্মনী করবেন না, সাথে সাথে থাকবেন দুনিয়ায় না।
তুমি বলো দুনিয়ায় না আখেরাতে ছেলেটার মাইকটা করো তোমাদের ভালো ভালো প্রতি বছরে করো ওটা কেন বারণ করো মাইক না কতগুলো শান্তি হয় ওরা ওরা ছেলেগুলো কে আসেন ভাইয়ের উপর ছেলে দিয়েছে বলি তো হালকা হালকা একটা জলসা করেছে আমার মাথায় থাকলে একটা জলের কথা বাস্তব বিকাল থেকে আমি দেখলাম যখন আমার ছোট ভাই উপযুক্ত হয়েছে সে চালাচ্ছে যখন যখন চলো একটু বেলা একটা নষ্ট করছে বুঝাই আমি মাইকের আওয়াজে ঘোষণা করছি হাটে বাজারে দোকানে ঘরে মাদ্রাসার ভেতর ইদি উদি উদি যে যেখানে আছো মাইকের আওয়াজ শুনতে পাও আমাদের ভাই জানে দশ মিনিট সময় দিলাম মা ফিরে আসো কানে শোনার পরও যদি অবহেলা করো আর মনে মনে সামনে দেখলে বলে ভালোবাসি এটা কিন্তু মোনাফিকের ভালোবাসো দুনিয়ায় সাথে সাথে চলো ইনশাআল্লাহ বিশ্বাসে মেলাই বসাই আখেরাতেও সাথে সাথেই থাকবো বললাম আমি শোনো একটা কথা বলি বাদশা হারুন আর রশিদ নাম শোনাচ্ছ বাদশা হারুন আর রশিদ তিনি রাস্তায় একদিন যাচ্ছে সাথে সাড়ি সাড়ি আছে একজন আল্লাহ পাকের আবেগ আবেগ আছে রাস্তার ধারে বসে কিছু বালি জড়ো করে আঁকা আঁকি করছে বাস তারুণের আসছে জিজ্ঞাসা করছে আল্লাহ মাহবুব আল্লাহ কি করছো তখন তিনি বলছেন যে জান্নাতের ঘর যদি কেউ দিতে চায় আমি তার জন্য একটা ঘর ঘর ভাই জান্নাত দিবার মালিক কে আল্লাহ 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 তার মাহবুব বান্দাদের পাওয়ার দেয় না দেয় না পাওয়ার দেয় আমি যে বললাম ওগুলো ঘাসতে পারে কিছু লোক মজা দিতে পারে যে মুক্তি সাহেব তো গান খাচ্ছে কথা বলছেন ভাই শোনে আমি খোদার কাছে যা চাই তার থেকে আমার খোদা অনেক বেশি দেয় বললেন না সবাই সহজ ছিল প্রায় 30 বিঘে জমির উপরে একবারে বিশাল মাদ্রাসা করবে এটা আমার ছোটবেলা স্বপ্ন ছিল আল্লাহ দেখেও ছিল এখনো চিকিৎসি করার সব যাচ্ছে বলছে আমার একটা হবে বুঝে বাচ্চা ফ্রিতে কিছু হয় না ভাল লাগবে শুনছেন ভাই ফ্রিতে কিছু হয় না লাগবে টাকা পয়সা লাগবে বলো কত আল্লাহর আমের বাণীরা বলছে 101,000 স্বর্ণ মুদ্রা ভাই 1,000 স্বর্ণ মুদ্রা মানে বুঝতে পারছেন আজকে কত টাকা হতে পারে কয়েক কোটি টাকা ভাই ভাই একজন বাড়ি জানছি জান্নাতের ঘর দেবো বলে 1,000 কোটি একশো দেবে চলে গেছে পিছনে ওনার স্ত্রী আসছে
উনি এসে দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক আল্লাহ মাহবুব আল্লাহ সালাম দিয়েছে, আপনি কি করছেন? হে আল্লাহর নেকবন্দি, আমার আল্লাহ আমাকে কিছু করার জন্য পাওয়ার ভাই আমি কাউকে জান্নাত দি সেটা আমার আল্লাহ কবুল করবে, অ্যাকসেপ্ট করবে বলেছে, বলে বলেন সুবহানাল্লাহ, পাওয়ার আল্লাহ দিয়েছে, আপনি তা ঠিক আছে, দেনেওয়ালা আল্লাহ তার মাহবুবকে পাওয়ার দেয় না দেয় না, আজকে দুনিয়ায় সামান্য ভালোবাসার মানুষ হয়ে একে অপচয় করে ঠিক আছে, তুমি যদি কাউকে কিছু দাও ওটাকে একসাথে একটা দেবো, আমরা যদি বলি সামান্য আমার আল্লাহ তার মাহবুবকে ভালোবাসে না, একজনকে বলে ওনার হাত ধরিয়ে দিল, একটা বাড়িতে ঘর রেখে লিখে দিল নামটা, মাঝে দা ভরি না নাম ছিল লিখে দিল, শুয়েছে বাস ঘুমিয়ে পড়ে, হবে হবে জান্নাত ঢুকছি, আর জান্নাতের একটা দরজা আমাদের স্বামীর নাম লিখাচ্ছি, জোরে বলল ঘুম ভেঙে গেছে, কানে কানে ঝোম আছে, তোমার জান্নাতের নাম দেখলাম, উনি বলছে আমি যেমন কেমন করতে পারি, ওই জান্নাত মাহবুব আল্লাহ বলেছিল, আমি বিশ্বাস করে এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে দিচ্ছি জান্নাত কবার আছে, বলুন বাচ্চা ছুটে যে রাত্রি ছুটেছে যেতেছে তখনও বসে আছে, ওই যে আল্লাহর মাহবুব বান্দা আমার এখন জান্নাত হবে, একশো স্বর্ণ মুদ্রা এক হাজার স্বর্ণ মুদ্রা বার করে বার করে বলছে ইসমে নেই চলেগা, এক হাজার স্বর্ণ মুদ্রা হবে না, তোর স্ত্রী না দেখে বিশ্বাস না দেখে কেনার দাম তো সহজেই হয়, দেখে যখন লোকে ইমানের দাম বেশি হবে, ঠিক না বলি, বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহুল, ঠিক না বেটি, রাজ প্রতি বছরে আপনারা মেহেরুলের পয়সা এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত এসে দিয়ে যাচ্ছেন, ভাই মাথা ফাটা খারাপ হয়ে যাবে, বিশ্বাস নবীর ঘরে ঢুকেছি এর বিনিময়ে মদিনাওয়ালা আমাদের সাফাত করবে, জোরে বলুন আমার আল্লাহ নেতা সুরা সুরা আল্লাহ কে বলে, আবার এমন একটা জায়গায় দেখাচ্ছে যিনি একদিকে আওলাদ রসুল আর একদিকে নবী নয়, নবী আর মুজাদ্দিদের মধ্যে পার্থক্য একটা নবুয়াতটা পাবে না, বাকি সমস্ত দরজা যাকে আল্লাহ দিয়েছে, যাকে আল্লাহ নবী ১৩০ শতাব্দীর ইমাম করেছে, যাকে আল্লাহ যুগ সংস্কার মুজাদ্দিদ বানিয়েছে তার নামে প্রতিষ্ঠানে তার আওলাদ করেছে, সেই জায়গায় দিয়েছেন, আপনাদের ভিক্ষা যাবে মনে হয়, আল্লাহ কবুল করেন বলেন আমিন। অনেক ভাইরা নাম লিখিয়েছেন, অনেক ভাইয়ের নাম লিখানো আছে, সময় হয়তো সবাই দিতে পারে না, অসঙ্গত বা ঠিক হয়তো কারবার হচ্ছে না, দোয়া করছে নাম যখন লিখিয়েছে নিয়ত করে টাইমে 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 দিয়ে যাবে, আল্লাহ আল্লাহ বস্ত করবে, আসুন আলোচনা করব, একটা কেউ না বাইরে থাকবে আমি দেখতে পাবো না, আমার চোখ আছে না, আমি ছোট হুজুরও নয়, ছোট হুজুর নাই হলে বসে করতে পেরেছি, তবে ছোট হুজুরের পুতা বাপকা বেটা সেটা দিকে ঘোরা কিছু না হতো ঘোরা ঘোরা কি শুনেছেন তো, আমার মালিক মালিক আল্লাহ দেখতে পাচ্ছে, জানি আমার বাংলা দেখলো ওদেরকে মাদ্রাসা প্রদান করে ভালো জায়গায় কিনে নি তোরা, কি আল্লাহ আল্লাহ করে না, যা করেছো বাজার ঘাট ঘাট ফুচকা টুচকা দোকান দোকান ওরাও পেটের জায়গায় দোকান দিয়েছিল, আল্লাহ করে যার যার মাত্রা ভেবে কিন্তু শুক্রিয়া আদায় করো, এবারে চাকাই দুটো আখিরি দুয়ারি দোকানদার কোনো শরীফ হবে, আল্লাহ চাইলে ভালো হবে, অল্প তো বরকত হয়, কেউ দাঁড়িয়ে থাকবে না, চটপট সব বিচ্ছিন্ন এসে যেন সব বসে যায়, এসে যায় একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ
লাভ লাভ লোক পয়সাটি যা قال الله تعالى في كلام المزيد قل الفرقان
আপনারা প্রতি বছরে আসে আসে এই বছর অনেক অনেক মানুষ আসে আসে অনেক অনেক মানুষ বিশেষ কারণে আসতেও পারে কে আসে আসে কে যায় যাচ্ছে কে থাকছে কে থাকছে না ওটা বড় জিনিস নয়।
কিয়ামত পর্যন্ত যেন নবীর রহমত আল্লাহ জিম্মাদার রাখে, বলুন আমিন। যারা যারা এই ঘর চেন্দার উদ্দেশ্যে আসে আল্লাহ তাদেরকে মৃত্যু পরও যেন জিন্দা রাখার অর্থাৎ সহি তাদের কাতার আল্লাহ মিলা, বলুন আমিন। ভাই ভাই আমার মোসাদ্দেক আমার রাব্বুর রহমাতুল্লাহ আলাইহি তিনি এইভাবে বাংলা বাংলা সঠিক রাস্তায় রাখছেন, তার পাঁচ আওলাদ করেছেন, আমার আব্বা হাসপাতাল করছেন, আজ আমার করছেন, আমার তোমার ভাই তোমাকে ভালো রাস্তা দেখাচ্ছে, কি গো কি গো, এতে আপনারা খুশি হস্ত আমরা এলেন আসলেন। যাই হোক আমার ভাই ভাই ছোট মানব মানব আপনাদের ছোট ভাই ভাই সে পরিচালনা করছে, জানি কোনো ভুল হয়নি, তথাপি যদি কোনো রকম কাজ করতে গিয়ে মানুষ মানুষের মধ্যে হয় মাদ্রাসার বাসার দিকে চাকরি কোনোকে সমালোচনা না করে তা ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, সমালোচনা করা কাজ দুশ্মন দুশ্মন আর ধরিয়ে দেওয়ার কাজ হলো আপন আপন যাতে যাতে না পরবর্তী হয়। তো যদিন আল্লাহ দুনিয়ার আগে আমি থাকবো আমি চলে যাবো, আপনি আছে আছে আপনি চলে যাবেন, আল্লাহ আমার আওলা রাখে রাখে আপনাদের আওলা রাখে রাখে যুগে 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 এই খ্রিস্টানের সঙ্গে এলাকার মানুষের সম্পর্ক আল্লাহ জুড়ে রাখো, বলুন আমি। আপনারা খুশি মনেই আমি যাই হোক সবার আলোচনা শুনেছেন, আমার আলোচনা তো কম বেশি সবাই আমরা শুনেছেন, তবে আজ আর বিশেষ কি উদ্দেশ্য করে আলোচনা শোনার আমি এখানে কথা বলবো, আহা আমার মানে মানে তো মহা কত দয়া দয়া কত ভালোবাসা বাসে ভেবে দেখেছেন কখনো, আজ আল্লাহর বুকে কিরকম একটা পরিবর্তনের হওয়া চলছে কখনো কি ভেবে দেখেছে, লক্ষ লক্ষ যুবক লক্ষ লক্ষ যুবক আর যুব যুবতী বাপ মারও তো আল্লাহ করে বয়স হয়েছে সব ভালো রাস্তায় আছে আছে, আপনাদের মোবাইলে বাড়ি এখনো গান বেরোয় না, তো এতটুকু জন এ মুখ দেখা দেখা তো নাই, এখনো যদি বুড়ি বয়সে বয়স হওয়ার পরে মা যদি পরের বাড়ি বা টিভি দেখে এ মুখ দেখাবার মতো নয় কিন্তু হালকা বয়সের যুবক যুবতীদের দ্বারা একটা হয় ঠিক না, একটু মোবাইলে সিনেমা দেখা গান শোনা একটু হই হই করে লাফালাফি করা হালকা বয়সের ছেলেদের মধ্যে হঠাৎ করে একটা কেমন পরিবর্তন আমার আল্লাহ করালে, প্রত্যেকটা ছেলে মোবাইল ঘাটো ঘাটো 1999 একটা ছেলের মোবাইলে পাবে পাবে কেরাম বজর পর ইনশাআল্লাহ ঠিক না, এই পরিবর্তন আমার আল্লাহ আল্লাহ ছিল করে আগেকার ছেলেরা জলসা হলে মেলায় ঘুরতো ফুচকা দোকানে ভিড় করতো মনোহারি দোকানে ভিড় করতো হই হই করে চলে যেত, আজ আল্লাহ তাআলা যুবক ছেলেরা কাতার দিয়ে মাহফিলে বসছে কিছু সময় হলো আল্লাহ 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 ডাকছে, তার মাবু একবার ডাকলে 10 বার সারা দেয় কথা দিয়েছে জোরে আল্লাহ পরিবর্তন করেছেন আলহামদুলিল্লাহ আরো পরিবর্তন ইনশাআল্লাহ তার জন্য তো আমার ভাই ভাইকে প্রেমের বাদরে জড়াচ্ছে কিন্তু কিছু ইঁদুর সর্ব সময় ব্যস্ত আছে আব্বাস মালিকের সাথে মিশবি না বাকি সব দেখাই দেখাই আপত্তি শুধু এই জায়গা জায়গা অসুবিধে কিছু না, এটা আমার বাবার সামনে করা হচ্ছে, একটা দিন ছিল আমার পাশ ছাড়া সবাই ভালো ভালো কথা বুঝছেন না বলেন না, বাংলাদেশে অনেক জায়গা আছে সেখানে বলে বেড়াতো আমার আব্বা না আমার উনি বাদিয়ে যাচ্ছে খুশি নিয়ে আসো উনি এলে হবে না হবে না, আজকে সেই বাপের বেটা আজ বাংলার বিভিন্ন জায়গায় আওয়াজ হচ্ছে আব্বা স্মৃতি বাদে যাকে যাকে এই আগামী আগামী বিশেষ কাশ্মীর চাপাতলা অঞ্চলে গোসাইপুর বাজারে একটা জলসা আছে বিরাট সমস্যা হচ্ছে, এমন কিছু নয় নয় আমার জন্য সমস্যা নয় আপনাকে
এটাই তো ইমান। আরে রাসূলুল্লাহর মহাবীর হবে, নবীর বংশের আওলাদ আসবে, দাদা হবে না ওসিরে বাংলা ইসলাম আসবে, কোরআন আসবে, মসজিদ মাদ্রাসা আসবে, সেই আবু বকরের রক্ত আসবে, বল আল্লাহ আসবে, মানে ঠিক হবে ঠিক। আসলে ছেলেরা আমার তোমার বেশি পাওয়া লাগবে, আমি কোনো চিন্তা নেই, আমি ঠিক যাব যাব, আমি ঠিক যাব রাসূলুল্লাহ। এই যে ধর্মীয় কাজের উপরে এই পরিবর্তন হওয়া যায় মোনাফে আদি দিকের তাল আদরে কষ্ট যে ছেলে ছেলে পরিবর্তন এত কষ্ট করে দশ বছর বিশ বছর ধরে শয়তান শয়তান ধরে ঘুরেছে, হঠাৎ করে রাতারা বিশ্বাস শয়তানের কাজে পানি পড়ে যাবে, শয়তান থেকে যাবে না বাইরে ওর মাথা কোনো থাকবে। চিন্তা করে দেখো আমরা আমরা করে নামাজ নামাজ বহু ছেলে ছেলে আমার মালিক খেয়েছে না খাওয়াই খাওয়াই আহা ভালো ভালো, তাহলে এবার বলো সেই মালিক মাকে শেষ দাঁড়িয়ে আমার যাই যাই ঘর বাঁচাবার জন্য অন্য আল্লাহকে খুশি করার জন্য বিমারে মরেছে বান্দা বিছানায় শুয়ে শুয়ে ডাক্তার আমার কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে, আমার গায়ে জ্বর এসেছে, আমার ব্যথা হয়েছে, আমার আল্লাহ বলে আহারে আমার বান্দা কিন্তু দিলাম বিয়ের বাজারে গুণামা করে দিলাম ও বড্ড ভেঙে পড়েছে একে মাফ করে দিলে ঝরে বলে ভালো ভালো বলে আহা সেই খোদাকে ছেড়ে ছেড়ে থাকবে যুবকরা, যখনই তোমাকে খারাপ রাস্তা দেখাবে খাবে জানবে শয়তানের কাজ, আমি তো শয়তানকে খুশি করবো না, আমি আমার মালিক মালিক কে দিয়ে আমাকে আল্লাহ তোমাকে শ্রদ্ধা করবো, আল্লাহ তোমাকে রুখে দেবো, শুনে রেখে দাও যুবকেরা, আমার আল্লাহ
খোদা ছাড়া কাউকে দেখা দেয় না জেনে বলে তাই ছেলে আমার আল্লাহ ছুটতে থাকে জোরে বলে এই জামানে ভাই।
জবানে মাই মা বাবা নাই নাই এই জবানে ওলিয়া ওলিয়া আরে আরে সালা সালা রে এ বাবা বাবা রে আমি আল্লাহ তোর জবানকে পাগড়ি দিছি এই জবানে আমি আল্লাহ আমাকে আল্লাহ এ ডাকাবি
তখন তার সময় ওটা চান্স ছিল, একশো কুরবানি আল্লাহ বলছি ইব্রাহিম তোর ভিডিও যেটা আবার কুরবানি একশো একশো কথা বুঝে আসছে নবী আলাইহিসসালাম আমাদের ধ্বংস হয়ে যাবে তো এই জান্নাত থেকে, তার জন্যই তো আল্লাহ পাক বারবার বলেছিল একটা জিব্রাইল ধরে ধরে দিতে পারতো, একটা পুরস্কার হচ্ছে যে কোনো একটা জায়গায় ধরে দিয়ে গবাই করতে পারতো না, ইসমাইল নবীর সম্পদ জান্নাতের সাথে জান্নাত থেকে তার উজ্জ্বল শুরু হয়েছে, জান্নাতি মাটির জিনিস যখন জান্নাতি জিনিসের বিনিময়ে কুরবানি হবে তাই জান্নাতি কুরবানি কুরবানি মাসিকে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চাইছি ইসমাইল নবীকে বাপ বাপ হাত কাঁপে কাঁপে তরবারি চালিয়েছে, চোখ খুলে দেখে জবাই জবাই আল্লাহ আকবার বলে তরবারিকে ফেলে দিয়েছে, আমাদের এই আলাউদ্দিন অফিস ইনচার্জের সঙ্গে দেখা করে আছি কেউ আছি কেউ যাই যাই আমাদের এই অফিসে অফিস সঙ্গে আমার রসুল সারা রাত সারা দিন ধরে মদিনায় যে তো মাথা লেড়ে দিলে আস্তে 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 তো মা আবার পরে বলেছি মানে বহু কাজের মধ্যে জড়িয়ে থাকি তো কোন মাথা একটু বরং থাকে সেই সময় এসে ভাই কথা বুঝছেন খুব কঠিন সমস্যা
আর বাচ্চা বাচ্চা একটা নবী, তার বলায় ছুটি চালান চালান হারবেন হারবেন তিনি রসুলুল্লাহর দিকে ছিলেন হকে ধরে, আর তিনার একটা যুবক ছেলে ছিল তাকে আবুজিয়ে ভুল বুঝিয়েছিল, ভুল বুঝিয়ে আর তার দিকে রেখেছিল, লড়াইয়ের ময়দানে লড়াই হচ্ছে, লড়াই মিটে গেছে, গেছে কিছুদিন যাবার পরে তার বাচ্চা বাচ্চা আল্লাহ পাক ভুলটা ভেঙিয়ে দিয়েছে, রসুলুল্লাহর কদমে এসে ক্ষমা চেয়েছে, হুজুর আমার ক্ষমা ছিল, আমাকে আবুজিয়ে ভুল বুঝিয়েছিল, আমাকে মাফ করে, রসুল তাকে মাফ করলে। একদিন বাপ বেড়াই বসে কথা হচ্ছে, আব্বা বদরের ময়দানে আমি আপনাকে আমি অনেকবার সুযোগ পেয়েছিলাম, তরবার আমি চালাই চালাই আমি বাপ বাপ হযরত সিদ্দিক আকবর হচ্ছে কারোর সঙ্গে কথা বুঝে আসছে, আজ আমরা যে জায়গায় ফেলে দিয়েছে, আমি যিনি বিক্রি হয়ে যেতাম নিজেকে রাসূলের দুশমনদের হাতে, আজ আমি আরো ক্ষতি হয়ে যেতাম, আরো ক্ষতি মালিক হয়ে যেতাম, ভাষাটা শুনতে খারাপ লাগতে পারে, আমার কাছে আমার মোস্তফা জানে রহমত থাকে, তাকে তাকে আবার কিছু কিছু লোক দেখে সারা জীবন ভালো কাজ করলো, লাস্টে এমন বদভয় করে গেল, সেখানে শেষ কথা আল্লাহ মাহাবাদ বলুন আমি আহারে আসমানে মাছেনি আমি আল্লাহ আমি আমার
বাপের কথা তো কিছু লোক বলে বাপ দখল কথা বলে বলে না তোর বাপের কথাটা কি বাপ নয় তাহলে পুষ্টর বাপ লাগে আর বাপের স্মৃতি পালন করার জন্য ৩-৩.৫ লক্ষ টাকা খরচ করব। বাপের স্মৃতি পালন করতে ভাইজনে বলবে তোমাদের মাদের আওলাদ বলে যাচ্ছে তোমার বাপ মা দেখার এইভাবে আমার বাপ মারা আমার আমার কাছে দেখা দিয়েছে তোমার দাও দেখা আমার দাবার সামলা দিয়েছে বাবা কি জানবে না করে আর তুই তোরা মরিতো বাবা আল্লাহ করে মুসলমান আর ভালো সবাইকে বাসো সব জাত আর দুটো তো হাত ভালো আর হাজার হাজার ডাল সাল ভাই কি করবে না মাঝে মাঝে তো শুনতো হাসতে হয় জানেন না ওই দিন ওই নাম কি মাঝে মাঝে খুশি খুশি হেসে দিস তো একবার আমি আমার রসুল্লাহ
তোমার রসালের জন্য নদীকে কুরবান করে দিয়েছিলাম, রাত জেগে পানি পানি ছিলাম সদা সদা। দুনিয়ার লোক গাল গাল নয় আপনার সাথে কি বড় বেশি চাচা চাচা লড়াই ছিলাম বলো না যে বাবা আমার ছেলের মতো ভালোবাসে, যে ভাই আমাকে ভাইয়ের মতো ভালোবাসে, যে মেয়ে আমাকে ভাইয়ের মতো ভালোবাসে, ওই ভাইটা, ওই মাটা, ওই বোনটা, ওই বাচ্চাটা, ওই বাবিটা, আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাত করে। বলুন আমিন। নবী মুহাম্মদ তার মুখের দিকে দেখিয়ে তোমার বাবা যখন চিৎকার তোমার হাবিবুল্লাহ কথা বললাম আল্লাহ তোমরা আল্লাহ আমাদের ভালো প্রচুর গুণাগার হয়, আমার পাপ কেউ জানে না, আমার আল্লাহ জানে না কত পাপি পাপি, কিন্তু খোদাকে ভাষায় কোনদিন না খেয়েছে না সে না এরপরও কিছু মানুষ বলছে আপনার লোক ফোন করে তুমি আমাকে গোপনে গোপনে জাহান নামে দাও, সবার সবার হিসাব নেবে না, আমার মা আছে, আমার মা আছে, খুব ভালো মনে করো ফ্যামিলি কত খারাপ ছিল, আমার মা জানা না আজকে আমার ঘোরাটা আমার মা জমা যাবে শুনছো, আল্লাহ ভাই আমার আব্বা আছে, আমার মারি আছে, আজকে আমি যদি হই তা আমার কোটি কোটি দাদা দাদা মুড়ি থাকবে আমার মায়ের হাত, আমার জুতো বই তো আল্লাহ সামনে আমার কোনো বই বলুনি, আমার গোপনে গোপনে জাহান নামে দিয়ে দাও, আমরা সেদিন বলবে আল্লাহ বলে বাংলা আমার রহমান রহমান বিলাস আহ বলবেন না সে ভাষা যা
মারপিট করছি, দিয়াল দিয়াছি, জিতা যাচ্ছে, জিতা যাচ্ছে, জিতা যাচ্ছে, যে আল্লাহ আল্লাহ সুন্দর করে বানালো সেই আল্লাহ আছে বলে এই যুবক সন্ধ্যা বলতে বলছে আল্লাহ কি বলে পড়তে বলতে ভালোবাসে আর একটা ছেলে খুব বদমাই বাপ দিদা ভালো আমরা উদাহরণ বলছি আমার আল্লাহ আপনার ছেলে না আমি আর কি